माई चैनल राइडर सस्पेंस तुम्हारा सब कैमन आछो। आज के तुम्हारे सामने एक नतून भिडियो नहीं आसब। हमारा रेगुलर यूजे साइकेलगुलो क्यों खूब ताड़ाताड़ी मध्य क्लिन करते पारबो बा मेनटेन रखते पारबो से भिडियोटाई आज के तुम्हारा देखो। चलो देरी ना करे चलो भिडियो स्टार्ट करा जाए। एक नरम देखे शुकनो कपड़ नहीं भलोभवे ये भलोभवे घसे घसे परिष्कार करते हैं। देखते हैं स्टेमर नाटगुलो अनेक धुलो पड़े तेलकाली पड़े वोगुलो को भलोकर परिष्कार करते हैं। फ्रेमटा के भलोकर परिष्कार आबार बोलछि शुकनो कपड़ लागबे। शुकनो कपड़ा आस्ते 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 15 दिन यूज कर पड़े वो तेल तेल हो जाए वोटे तक बद दिए दीते हैं। এইভাবে সিট পোস্টটাকেও পরিষ্কার করে নিতে হবে। সিট পোস্টে কুইক রিলিজের যে নাটটা আছে ওটাও ঢং ধরে যায় ওটাও পরিষ্কার করে নিতে হবে। মাডগার্ডটাকেও ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর গিয়ার কেবিল বা ব্রেক কেবিল এগুলো জয়েন্টগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হলে ওখানে ধুলো পড়ে পড়ে আলাদা রাশের সৃষ্টি হয়ে যাবে। স্পোকগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং একে অ্যাটলিস্ট তোমার রিমটাকেও ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে যাতে না ডেলি ইউজের পরে যে কাদা পড়ে জল পড়ে ওটা দাগ হয়ে যায়। দাগ থেকে রাস্টার তৈরি হয় তো যার জন্য পরিষ্কার করে নিতে হবে। ডিরের রাখটাকেও ভালোভাবে পরিষ্কার করতে হবে। এখানে লক্ষ্য রাখতে হবে যেন ডিরের উপর বেশি চাপ না পড়ে, কারণ ডিরের হ্যাঙ্গার বিকে গেলে গিয়ারে শিফটিংয়ে সমস্যা হতে পারে। I'm dreaming in dreams bigger than me, taking my time giving to me, paint my life into a masterpiece, coloring it how I want it to be, won't stop till I see what I want to see. ক্র্যাঙ্কসেটটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। ক্র্যাঙ্কসেটের উপরে যদি ধুলো বালি বেশি পড়ে যায় আর তেল দেওয়া থাকলে ওটা জমে 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 গ্রিসের সৃষ্টি হয়ে যাবে আর খারাপ একটা সিচুয়েশন হয়ে যাবে। সামনে
সামনে সাসপেনশন ফোর্কটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ সাসপেনশন ফোর্ক যত পরিষ্কার থাকবে ততই ভালো পারফরমেন্স করবে। এভাবে কাপড়টা ঢুকিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, যে আগের যে তেলটা তেল কালি ধুলো ওগুলো পরিষ্কার করে তুলতে হবে। তারপরে আবার লিব্রিকেট করতে হবে, লিব্রিকেট করলে ভালো পারফরমেন্স করবে, ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। কাপড়টাকে এইভাবে ফোল্ড করে ধরে চেন প্যাডেলটা এইভাবে করলে চেনটা রান রোলিং হবে, রোলিং হওয়ার পরে চেনটা ভালোভাবে পরিষ্কার হবে। এভাবে চেপে ধরতে হবে, কাপড়ে একটু তেলও দিয়ে নিতে পারো চেনটা লিব্রিকেট করার জন্য। যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, তো যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব করে নাও, এবং রেগুলার ভালো ভালো সাইকেল রিলেটেড ভিডিও পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, এবং ভিডিওগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাও। আমরা যদি ডেলি ইউজে সাইকেলগুলো 5 মিনিট করে এইভাবে মেনটেন করি বা ক্লিন করি, তাহলে আমাদের ভালো পারফরমেন্সও পাওয়া যাবে, আর স্পেয়ার পার্টসগুলো খুব ভালো থাকবে। দেখতে পাচ্ছ তোমরা কত পরিষ্কার লাগছে, 5 মিনিট করে ডেলি যদি আমরা এরকম ক্লিন করতে পারি তাহলে আমাদের সাইকেলগুলো খুব ভালো থাকবে, ভালো পারফরমেন্স করবে, কোনো সমস্যা হবে না, রাস্তাঘাটে কোনো প্রবলেম মধ্যে ফেস করতে হবে না। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো নেক্সট ভিডিওতে দেখা।